আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 19 আগস্ট 23 বিএনপি ও মিত্রদের জন্য বড় সুখবর। চারদিকে একের পর এক এসব কি শোনা যাচ্ছে, আরও গুরুত্বপূর্ণ কয়েকটা সুখবর শুনুন। দর্শক, ব্যারিস্টার আমদাল ইব্রাহিম পার্থ এবং আসমা আব্দুর রব, এরা জনগণের রাজনীতিতে বড় কোনো ফিগার নয়, কিন্তু ব্যক্তি হিসাবে বড় ফিগার। এবং তার চাইতেও বড় বিষয়, রাজনীতির গতি প্রকৃতি তারা বুঝতে পারেন এবং বুঝেই সেই স্রোতে অনেকটা চলার চেষ্টা করেন। এমনকি আদর্শিক মিল না থাকলে কিছুটা গাছাড়া ভাব থাকে, কিন্তু তাদের সক্রিয়তা, তাদের কথাবার্তা, এটা অনেক কিছুরই ইঙ্গিত বহন করে। সেক্ষেত্রে আপনারা জানেন, ব্যারিস্টার আমদাল ইব্রাহিম পার্থ মাঠে নেমেছে বিএনপির সাথে। নিঃসন্দেহে তিনি ভালো কিছুর ইঙ্গিত লক্ষ্য করেই তিনি মাঠে নেমেছেন। রাজনীতিতে এই বিষয়টা বুঝতে হবে। ব্যারিস্টার আমদাল ইব্রাহিম পার্থকে যারা স্টাডি করতে পেয়েছেন, দে মাস্ট বিলিভ দ্যাট পার্থ মাঠে নামা মানেই সামথিং গুড। সেক্ষেত্রে তিনি শুধু মাঠে নামেননি, বড় বড় কিছু সুখবর দিয়েছেন। এটা একটু রিলেট করে দেখতে চাই। এই সুখবরটা মূলত বিএনপি বিরোধী দল এবং তাদের মিত্র কিংবা শরিকদের জন্যে। কালবেলা শিরোনাম করেছে, আমেরিকার স্যাংশনে সরকার এখন টেনশনে, আমদাল ইব্রাহিম পার্থ কতটা টেনশনে, আরও কি হতে যাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সরকারের বা আওয়ামী লীগের মুখ শুকিয়ে গেছে। বিষয়টা অনেকটা এরকমই। তা পার্থের বক্তব্যটা, পার্থ কিন্তু রাজনীতি গতি প্রকৃতি বুঝেন এবং আমদাল ইব্রাহিম পার্থের সুপ্রিমেসি কিন্তু বক্তব্যের ক্ষেত্রে, জনপ্রিয়তা বা অন্য ক্ষেত্রে কোনো সুপ্রিমেসি নেই। অতএব তিনি ভালো বক্তব্য দিতে পারেন, ভালো বুঝেন, ভালো অ্যানালাইসিস করতে পারেন, ইটস ইজ সুপ্রিমেসি আমি মনে করি। আমেরিকার স্যাংশনে সরকার এখন টেনশনে, আগামীতে এই ধরনের নির্বাচন হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান আমদাল ইব্রাহিম পার্থ। তাই আগামীতে এই ধরনের নির্বাচন হবে না, এটা একটা বড় সুখবর। এর মানে নির্বাচন প্রয়োজনে যথাসময়ে হবে না। আমদাল ইব্রাহিম পার্থ কিন্তু আরও বেশ কিছুদিন, কয়েক মাস যাবতই বলার চেষ্টা করছেন যথাসময়ে নির্বাচন হয় কি না সন্দেহ। তো এতে কিন্তু অ্যাটলিস্ট দলীয় সরকার অধীনে নির্বাচন যদি যে কোনোভাবেই না হয়, বিরোধী দল খুশি, বিএনপি জামাত বা অন্যান্য বিএনপির মিত্রা তারা খুশি। তাদের এখন টার্গেটই হচ্ছে দলীয় সরকার অধীনে নির্বাচন ঠেকিয়ে দেয়া। তিনি একেবারে রাজপথের কর্মসূচি থেকেই তিনি একথা বলেন। এর আগে গ্রহণযোগ্য সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে একটা মিছিল করে দলটি, তাদের কথাগুলোও কিন্তু চমৎকার। দেখেন, গ্রহণযোগ্য সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকারটা সরাসরি না বললেও একটু কৌশলী শব্দ। তো এর মানে সরাসরি তত্ত্বাবধায়ক সরকার না আসলেও গ্রহণযোগ্য, যেটা বিএনপি সহ সবাই মানবে, এরকম কিছু একটা আশার ইঙ্গিত আমদাল ইব্রাহিম পার্থ দেওয়ার চেষ্টা করছেন। যথেষ্ট আত্মবিশ্বাস মনে হচ্ছে। পার্থ বলেন, আমরা নির্ভরযোগ্য সরকারের অধীনে নির্ভরযোগ্য নির্বাচন চাই। এই কথাটা ইম্পর্টেন্ট। এই নির্ভরযোগ্য সরকার, এটা সংবিধান সংশোধন ছাড়াই দলীয় কাঠামো তো নানানভাবে হলেও হতে পারে, সেরকম আয়োজনও চলছে, যাতে বিএনপি খুশি হলেও হতে পারে। ওই তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ ভাব, মানে বিএনপি তো বলে দিয়েছে নিরপেক্ষ সরকার হলেই হোক, তাতে যে নামই হোক না কেন, এই সরকারে দুবার ভোট চুরির মাধ্যমে মানুষের বুকের উপর চেপে বসেছে, গণতন্ত্রের গলা চেপে ধরেছে ক্ষমতাসীন সরকার। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, আমেরিকার স্যাংশনের সরকার এখন টেনশনে, আগামীতে এই ধরনের নির্বাচন হবে না। তাহলে এখান থেকে আর একটা বিষয় কী বোঝা যায় অ্যাকর্ডিং টু আমদাল ইব্রাহিম পার্থ, যে আমেরিকা গত 2 টার্মের মতো নির্বাচন হতে দিবে না। তারা যেভাবে হোক ভিসা নীতি আগে প্রয়োগ করে হোক আর যেভাবে হোক না কেন, তারা ঠেকিয়ে দিবে। এটা কিন্তু আমার বিশ্লেষণ বলছি না, পার্থ কী বোঝাতে চেয়েছেন সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এবং পার্থের বক্তব্য অনেক ইম্পর্টেন্ট, সেটা তো প্রথমে বলে নিয়েছি, ইটস নট মাই ওন স্পিচ। বিজেপি চেয়ারম্যান আমদাল ইব্রাহিম পার্থ বলেন, আমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঘোষণা দিয়েছিলাম গণতন্ত্র পুনরুদ্ধারে, বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির কেন্দ্রবিন্দু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে কোনো কর্মসূচির সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করেছি, তার ধারাবাহিকতায় আমরা এই মিছিল করছি। আগামীতে আমাদের দলীয় কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সময় জাতীয় কর্মসূচি বিএনপির পাশে থাকব। এটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। আমদাল ইব্রাহিম পার্থরা এমনি এমনি মার খাওয়ার সম্ভাবনা থাকলে চরম নেতিবাচক সময় হলে মাঠে নামতেন না, বুঝে শুনে মাঠে নেমেছেন, হয়তো ভালো কিছু দেখছেন। পুলিশ কিছুদিন পর আরও নিরপেক্ষ আচরণ করতে পারে। তিনি বলেন, আজকে এসালম লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে, ভাবতে অবাক লাগে, মাত্র 25,000
টাকার জন্য একজন কৃষককে জেলে যেতে হয়। জাতীয়তাবাদের কেন্দ্রবিন্দু বেগম খালেদা জিয়াকে মাত্র 2 কোটি টাকার জন্য জেলখানায় কাটাতে হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রীকে 35 লাখ টাকার মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করা হয়। এ সময় বেশি দিন থাকবে না। তারেক রহমানের সাথে তো কিছুদিন আগে সাক্ষাৎ করে এসেছেন, তারপরেই হিসাব নিকাশ কমপ্লিট করে ভালোভাবে মাঠে নেমেছেন। মিছিলে বিজেপির কেন্দ্রীয় নেতা সহ অনেক নেতারা উপস্থিত ছিলেন। তারা কিন্তু একেবারে লোক উপস্থিত করতে পারেন না তা নয়, ভালো লোক উপস্থিত করতে পারেন। যদিও মাঠের রাজনীতিতে আন্দালিব রহমান প্রার্থের দল যে আলাদা গুরুত্বের দাবি রাখে সেটা নয়, কথার রাজনীতিতে, ইশারা ইঙ্গিতের রাজনীতিতে, অবস্থান অনুযায়ী রাজনীতি বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবস্থান রাখেন। শুধু এটা নয়, এই যে আন্দালিব রহমান পার্থ যেটা বোঝানোর চেষ্টা করেছেন তার সপক্ষে আর একটা নিউজ আপনাদেরকে দেখাই। এটাও কালবেলা এভাবে রিপোর্ট করেছে, বাংলাদেশের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞার আহ্বান মার্কিন মানবাধিকার সংস্থার। নিষেধাজ্ঞা কিন্তু এই ধরনের আহ্বানের ফলই হয় অনেকটা। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আরও নিষেধাজ্ঞাসহ নতুন নীতি প্রণয়নের আহ্বান জানিয়েছেন মার্কিন মানবাধিকার সংস্থাগুলো। তাদের দাবি, বাংলাদেশে ব্যাপক রাজনৈতিক সহিংসতা দেখা যাচ্ছে, পাল্টাপাল্টি ডাকা রাজনৈতিক সমাবেশগুলোতে সংঘর্ষের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবং বিরোধী দলগুলোর ডাকা বিক্ষোভ প্রায় দমনপীড়নের সম্মুখীন হচ্ছে। ক্লিয়ার অবস্থান, মানবাধিক সংস্থানগুলো যা বলছে তা আওয়ামী লীগের জন্য মারাত্মক বিব্রতকর। মার্কিন প্রতিনিধি পরিষদের দ্বিদলীয় টিম টম ল্যান্টোস হিউম্যান রাইটস কমিশন আয়োজিত এক ব্রিফিংয়ে এই আহ্বান জানানো হয়। এতে অংশ নেয় এশিয়ান হিউম্যান রাইটস কমিশন, রবার্ট এফ কেনেডি, হিউম্যান রাইটস ওয়াচ কিন্তু খুব ইম্পর্টেন্ট, US ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট প্যানেলিস্টরা। তো এই যে মানবাধিকার সংস্থাগুলো বলছে এরা কিন্তু খুব ইম্পর্টেন্ট যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণে বা তাদের স্টেট ডিপার্টমেন্টের বিভিন্ন ডিসিশনকে প্রভাবিত করতে এবং বিভিন্ন ডেটা বিভিন্ন দেশ সম্পর্কে, মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে এই হিউম্যান রাইটস ওয়াচ থেকে শুরু করে এই সংস্থাগুলোর কাছ থেকে কিন্তু US ডিপার্টমেন্ট অফ স্টেট তারা গ্রহণ করে। অতএব তাদের আহ্বানের একটা বড় প্রভাব রয়েছে। এটা আন্দালিব রহমান পার্থের যে বক্তব্য, মূলত পার্থ যেটা বোঝাতে চেয়েছেন যে স্যাংশনের ফলেই সরকার সুষ্ঠু নির্বাচন দিতে বা গ্রহণযোগ্য নির্বাচন দিতে বাধ্য হবে, তার সপক্ষে আর একটা বড় ধরনের একটা প্রমাণ দর্শক আপনাদের জন্য হাজির করলাম। দেখেন, পার্থ যে ইশারা ইঙ্গিত দিচ্ছে, সুখবর দিচ্ছে, ভালো কিছু বোঝানোর চেষ্টা করছে বা পার্থের মাধ্যমে বোঝা যাচ্ছে, শুধু এখানেই সীমাবদ্ধ নয়। আসাম আব্দুর রব বাংলাদেশের একজন সিনিয়র সিটিজেন, গুরুত্বপূর্ণ ব্যক্তি, অনেক অবদান ছিল। যদিও তার দলের আলাদা কোনো আপিল নেই বা তার আদর্শের আলাদা কোনো আপিল নেই, কিন্তু ব্যক্তি আসামা আব্দুর রব কিন্তু বুঝে শুনে হিসাব নিকাশ করে আগান। তিনি জানেন যে জনগণের ভোটের রাজনীতিতে বা সুষ্ঠু ভোট হলেও তার আলাদা তেমন কোনো লাভ নেই, কিন্তু তারপরও তিনি কি বলছেন দেখেন। এর মানে পরিবেশ পরিস্থিতি বুঝে তিনি মুভ করছেন, তিনি তার লাভ তো ভালো মতোই বুঝেন। ইনকিলাব শিরোনাম করেছে, আগামী মাসের মধ্যেই আপনাদের চলে যেতে হবে আসামা আব্দুর রব। সরকার কূটনৈতিক শিষ্টাচার ভুলে গেছে বলে মন্তব্য করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল JSD সভাপতি আসামা আব্দুর রব। এখন কূটনৈতিক শিষ্টাচার ভুলে গিয়েছে এ কথা বলার কারণ কি? এর মানে বিদেশিদের তৎপরতার বিরুদ্ধে যে সরকার নানান কথাবার্তা বলছে এগুলোর বিপক্ষে অবস্থান নিয়েছেন, এগুলো দ্বারা ক্লিয়ার বোঝা যায় যে বিদেশিদের চাপ থেকে গুরুত্বপূর্ণ রাজনীতিকরা বড় কোনো সুখবর আশা করছেন। যদিও নীতিগতভাবে অনৈতিক চাপকে আমরা সমর্থন করতে পারি না বিদেশিদের, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের চূড়ান্ত সমাধান হওয়া উচিত। অন্যদিকে আপনারা এটাও জেনেছেন দর্শক, বিএনপি নেতা দুদু তিনি বলেছেন 2 মাস পরের সরকার বিএনপির প্রধানমন্ত্রী খালেদা জিয়া। কেউ 1 মাস পরে কথা বলে, কেউ 2 মাস পরে কথা বলে, একেবারে আন্দাজে বলছেন আমার মনে হয় না, ওই বিদেশি তৎপরতার উপর ভিত্তি করে হয়তোবা বলেছেন। তারপরে এই ধরনের বক্তব্যের একটা রাজনৈতিক দিকও রয়েছে, সেটা ভিন্ন আলোচনা। তো মোটের উপরে দর্শক, এটা স্পষ্ট যে নানান মহল থেকে বিএনপির জন্য এবং তাদের মিত্রদের জন্য বড় বড় সুখবর পাওয়া যাচ্ছে, তাদের আত্মবিশ্বাস বাড়ছে, আলোর পথ দেখতে পাচ্ছেন মির্জা আব্বাস এবং মির্জা ফখরুলদের বডি ল্যাঙ্গুয়েজে স্পষ্ট যে তারা যথেষ্ট আত্মবিশ্বাসী। এই মুহূর্তে চারদিকে একের পর এক সরকারের উপর মারাত্মক চাপ আসার কথা শোনা যাচ্ছে এবং সরকার বিব্রত কোনো সন্দেহ নাই। দেশে এখন রাজনৈতিক অস্থিতিশীলতা আছে, কিন্তু অর্থনৈতিক দিক থেকে যে একেবারে খারাপ তা বলবো না। এখন সামনে এই যে বিএনপি মিত্ররা যেভাবে সুখবর পাচ্ছে, এই সুখবর কিন্তু কারোর জন্য ভালো নয়, 111 টাইপের সেই খারাপ সময়ের ইঙ্গিত। এজন্য আওয়ামী লীগের হাতে এখন দেশের মঙ্গল,
তারা যদি ভালো চায় নিজেদের এবং দেশের, তাহলে তারা নিজেদের সমস্যা নিজেরা সমাধান করার উদ্যোগ নেবে অনতবিলম্বে। আসলে দেশের মুক্তিকামী জনতা অধীর আগ্রহে অপেক্ষা করছে একটি গ্রহণযোগ্য সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের জন্য।